আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শান্তাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে সন্দেশ। প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিলাম, এখন একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। চুলায় একটি প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব ব্লেন্ড করা কাঁঠালের বিচি। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। এখন আমি দিয়ে দেব 2টি এলাচ, 2টি তেজপাতা। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে আসলে এখন আমি এর সাথে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। এটাকে আমি পানি দিয়ে একটু গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পুরোটা গুঁড়ো অবস্থায় দিতে পারেন। এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে। আমরা কিভাবে বুঝবো এটা হয়ে গিয়েছে? আর যখন আমরা দেখব প্যানের সাথে একদম লেগে থাকবে না, উঠে আসবে, সেই পর্যায়ে এটাকে আমরা বন্ধ করে দেব। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু এটা প্যানের সাথে লেগে থাকে না। এ পর্যায়ে আমরা এটাকে উঠিয়ে নিলাম। এখন একটি প্লেটে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম উপরে কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কাঠবাদাম কুচি। এটা দিয়ে আমি চেপে চেপে একটু লেগে দিব। এ পর্যায়ে আপনারা চাইলে সাজ বা যে কোনো ডাইস দিয়ে আপনারা ডিজাইন করে নিতে পারেন আপনাদের মন মতো। আমার কাছে ওগুলো কিছুই নেই, এর জন্য আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।